ময়মনসিংহ সদরের সেনেরচর গ্রামের বিধবা রেখা বেগম ব্রহ্মপুত্রের পারে টিনের চালা বাড়িতে প্রতিবন্ধী কন্যা ও দুই শিশুপুত্রকে নিয়ে বসবাস। তার বন্যায় পাড় ভেঙে বিলীন হয়েছে ঘর, এই প্রথম নয়। এর আগে তিনবার ব্রহ্মপুত্রের ভাঙনে হারিয়েছেন ভিটে বাড়ি। নতুন আশ্রয়ের সন্ধানে এখন প্রায় দিশেহারা স্বামীহারা এই নারী। আমাদের বাড়ি তিন চারবার করে নদিয়া ভাঙ্গে নিছে গা, মনে করুন কোনো গাছপালা বাস করা কোনো কিছুই নাই। আমার তিনটা বাচ্চা একটা মেয়ে যে প্রতিবন্ধী আপনারা দেখবার ভাই, আমার কোনো কোনো ভিটেমাটেরে নাই। শুধু রেখারই নয়, এরই মধ্যে ৪০টি গ্রামের অর্ধশত বাড়িঘর ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে, আর ভাঙনের পথে আরো শতাধিক বাড়িঘর। তাই আতঙ্কে ঘর সরিয়ে নিচ্ছেন অনেকে। বাড়ি ঘর গাছপালা অনেক কিছু সব নিয়ে নদী বিলীন করে দিছে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বেড়ি ভাত নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সরকারটাই আমি আশা করি যে অতি তাড়াতাড়ি বেড়ি বাঁধ দিয়ে এই গ্রামগুলো রক্ষা করে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নির্দেশ পেলেই কাজ শুরু করা হবে। বাড়িঘরও কিছু নদী ভাবে চলে গেছে, আর চলে যাওয়ার উপক্রম হচ্ছে, তো এই ব্যাপারে আমি উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তাদের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদীর বেড়ি ভাত ভেঙে তলিয়ে গেছে একটি গ্রাম, ভেসে গেছে অন্তত ৫০০ বিঘা মাছের ঘের। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।